আসসালামু আলাইকুম, ভালো আছেন সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আমি আজকে খুব মজার রুসচান দিমু, তো আমি আপনার লগে তো শেয়ার করি একটু। তো আমি তেল দিয়া তেল গুঁড়াই গরম করে আমি পেঁয়াজটা ফুলাইছি। তখন আমি একটু পানি এড করাম আর কি, পেঁয়াজ যাতে জ্বলে না। তো দেখো আমার লগে থাকা আমার আন্দা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করি আমার লগে থাকা। এখন আমি সব মশলা আমি একলগে মিক্স করে লেছি দেখো কা। তো আমি এখন সব মশলাগুলো দিই, আমি আর এক এক করে মশলা দিচ্ছি না, আমি একটু পানির মাঝে মশলাগুলারে মিক্স করছি। দিয়ে এখন আমি একটু বলা থেকে রাস্তা করবো আরও দেখো কা। আমার বিখ্যাত দজি, এটা ছাড়া আমার চলে না। ও দজিটা আমার খুবই ভালো লাগে, তো আমি এটা দজিটা দিয়ে আমি নাড়ি। আর এটা মানে ফ্যানের মাঝে তো কোনো মানে আটা ব্যাপার করা যায় না, ওই যে স্টিলের আটাগুলো লাগে একই আমি এগুলা দিই নাড়ি। আসলে বাংলা কাজ তাও মানে আরাম লাগে যেটা, ওটা ওইলগিয়া উত্তম। যে কোনো জিনিসতে হোক আমরা যদি মানে একটা ড্রেস পরি, তো ড্রেস যদি আরাম না হয় তাহলে আমরা কিন্তু পরিয়া কিন্তু আরাম পাই না। তো আমারও আমার আলহামদুলিল্লাহ আমার মানে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ যেটা দিচ্ছেন আল্লাহ নিয়ামত দিয়ে দিচ্ছেন। তো দেখো কা, তারপরেও আমার কিন্তু আমার ফালাই দেওয়া জিনিস আমার ভালো লাগবে তাদের লাগবে। আর আমার আমরা যদি ভালো লাগে তাকে তাদের লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকেন দেন আপনারা। তো দেখো কা আমার এগুলো এখন আমি সামান্য পরিমাণ মানে টমেটো এড করিনি, ও মশলার লগে আমি পশাই নিন বাড়া থেকে মশলা কিন্তু ভালো থেকে পশিয়ে এখানে আমি খুব সময় নিয়ে পশাই নি। তো টমেটো এড করছি দেখো আপনারা, আপনারা এবার আবার আমরা জানি রান্ধি একটা বেশি মানে মজা করি, আসলে খুবই মজা হয়। মানে মশলা যত কষাই বা মশলা মানে তরকারিটা স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ি যায়। তো দেখো কা মশলা কষ, তো দেখো কা আমার মশলাগুলো কষি আইছে। আর আমি এখন ইনার মাঝে আর যে আমার মাংস আঁকি, আমার মাংস নাই চ্যাং মুরগির চ্যাং আর কিছু মাংস আছে করি, আর তোমার আলু দিছি। আলুটা মানে আমি ওই একটা কিছু লেগে খাচ্ছিলাম সেটা নষ্ট হইত নি, তার আমি আলুটা দিলে গেছি আমার ঝরমনি আলুটা খাই নিব। আর আলু দিয়ে রান্তাম না এটাই, তো এগুলো এমনি রান্ধিনি। তো দেখো আমি এগুলাই দিছি খুব সুন্দর সুন্দর চ্যাং দেখো, আমি চ্যাং দিয়ে আমি খুব মজা করে এগুলারে রান্ধিনি। আর আমার চ্যাং খাইতে খুবই ভালো লাগে, আমার চ্যাং না মুরগির চ্যাং খাইতে খুবই ভালো লাগে। তো এখন দেখো আমার এগুলো একটু কষি আসছে, তো আমি এখন মাঝে একটু পানি এড করবো। তখন আমি এখন একটু পানি এড করবো, পানি গুণটা কিন্তু বেশি দিতাম না যেহেতু আমি মাখা মাখা করতে চাই। আর এখন আমি এখানের মাঝে সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিব, আর আমি কিন্তু একটু গুঁড়া দুধ এড করছি, এটা আর স্কিপ করে গেছি, আমি দেখাইতে পারছি না আপনারা বুঝিয়ে লইবা। তো আমি এখন দিন করে আবার গলাটিকে কষাই নি, একটু জিরা দিছি কষাই নি। তো দেখো আমার রান্দা শেষ, আমি এখন কম আগুন দিয়া রান্দা শেষ করে লইম। আবারও হয়ে যাব আমার রান্দা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার লগে থাকবা। আর গলা থাকবা সব, আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।